আছে উনি অনেক কথাই বলেছেন তারপরেও আজকে আমরা উনি যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব আমি মেলা কমিটির পক্ষ থেকে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা ভবিষ্যতে প্রোগ্রাম করব এবং আজকে আমাদের অভিভাবক আমাদের মাননীয় সংসদ সদস্য উনি যে পরামর্শ দিবেন ওনার পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব আমরা সবাই রাজি আছি তো কারো মনে কোনো কষ্ট নাই উনি যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব এখানে কেউ ছোট হওয়ার বড় হওয়ার কিছু নেই অনুষ্ঠান অনুষ্ঠানের গতিতে চলবে হয়তো আমরা পরবর্তী বছরে করব বা ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা করব সবাই রাজি আছি তো আমরা আমাদের অভিভাবক আমাদের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনার সম্পর্কে আমাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না উনি আমাদের যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব ধন্যবাদ সবাইকে এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক আজকে যিনি দুটি প্রোগ্রামে থাকার কথা ছিল সবকিছু উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন ওনার মুখ দিয়ে আমরা আজকে সিদ্ধান্তটুকু শুনবো এবং আমরা সবাই ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো ধন্যবাদ সবাইকে বর্ষবরণ অনুষ্ঠানের যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল তিন দিন ব্যাপী আপনারা সকলেই জানেন এই বর্ষবরণ অনুষ্ঠান বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের আবেগ অনুভূতি নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলি উদযাপন করি এখানে সকল ধর্ম জাতি বর্ণ মিলে সারা বাংলাদেশ ব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজিত হয় তেমনিভাবে কারণ দিয়া বাজারস্থ আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানের তিন দিন ব্যাপী অনুষ্ঠানের এই প্রোগ্রামকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আজকে তাদের মন মানসিকতার যে দৈন্যতা দেখিয়েছে তা নজিরবিহীন আমি এই অনুষ্ঠানে প্রথমে আমি সকলকে ধৈর্য ধরে সকলকে সম্মান দিয়ে আমি অনুষ্ঠান যাতে করা লাগে দীর্ঘ প্রায় দুই ঘন্টা আমি ধৈর্য ধরে সকলের কথা শুনে সকলকে অনুপ্রাণিত করে এই অনুষ্ঠানটি যাতে চলমান থাকে সেই জন্য আমি সকলকে আবেদন জানিয়েছিলাম একটি পক্ষ আজকে আপনারা জানেন একটা উদ্দেশ্য কুচক্রি মহলের নির্দেশে আজকে আপনাদের প্রত্যাশিত যে বর্ষবরণের অনুষ্ঠানকে তারা বাধাগ্রস্ত করতে তারা উদ্যত দেখিয়েছে আমি আপনাদের এলাকার সংসদ সদস্য আপনাদের ভোটে আমি নির্বাচিত আমি সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করছি আপনাদের ভোটে আমি ঈশ্বরগঞ্জের আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা আমি যে জায়গায় যেখানে আসব এই অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক হবে অনুষ্ঠানের যারা আমাদের সর্বক্ষণ আইন শৃঙ্খলার কাছে সহযোগিতা করে আমাদের থানা প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন যাতে কোন রকম রাজনৈতিক অস্থিরতার মধ্যে না পড়ে সেই দেখভালের দায়িত্ব আমার আজকে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত আজকে একটি কুচক্রী মহল যে তারা রাজনৈতিক দৈন্যতা দেখিয়েছেন আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে এখানে ঈশ্বরগঞ্জের আপময় জনসাধারণের সমর্থন নিয়ে আমি আপনাদের জনগণের ভালোবাসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আপনারা রাজনৈতিক মাঠে জনগণের ভালোবাসার কাছে বারবার পরাস্ত হয়েছেন আমি আপনাদের
ভালোবাসে নিয়ে এগিয়ে যেতে চাই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাই না আজকে আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের প্রতি ভালোবাসা রেখে বলতে চাই আমরা আপনাদের যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান যেটা আয়োজন করেছেন তারা তাদের আপনাদের যে আবেগ অনুভূতি এবং আপনাদের যে সমর্থনের প্রতি তারা শ্রদ্ধা বোধ দেখাতে পারেন নাই আপনাদের ভালোবাসা তাদের কাছে মূল্যহীন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি কাউকে বিব্রত করতে চাই না আমি রাজনীতি করব আমি যতদিন আমৃত্য এই মানুষের ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আপনাদের সাথে রাজনীতি করতে চাই আজকে আপনারা মনে কষ্ট নেবেন না আমি আপনাদের অনুরোধ করে বলছি আপনারা হয়তো কষ্ট পাবেন তারপরে বলছি আজকে আপনারা যতক্ষণ পারেন রাত অব্দি অনুষ্ঠান আপনারা সমাপ্তি করে আগামী যে দুই দিনের অনুষ্ঠানে আমি এখানে মন্তব্য ঘোষণা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো আবারও আপনাদের আপনাদের যে ভালোবাসা আবেগ অনুভূতি নিয়ে আমরা ইনশাল্লাহ আরো বড় আকারে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ বক্তব্য দীর্ঘায়িত না করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনারা কোথাও কোনো বিশৃঙ্খলা দেখাবেন না আপনারা আইন শৃঙ্খলার অবনীতি হয় এই ধরনের একটি কাজও করবেন না যদি আমাকে ভালোবাসে আমাকে যদি আপনারা নিজের মনে করেন তাহলে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না প্রতিক্রিয়া দেখবেন না জনগণের শক্তি মূল শক্তি জনগণের শক্তি এই আমি এগিয়ে আসছি ভবিষ্যতে এগিয়ে যাব আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে যে প্রশাসনের সর্বস্তরের যারা আজকে সহযোগিতা করেছে একটি সুন্দর শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য ওসি সাহেব সহ যারা প্রশাসনে যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আগামী দুই দিন এখানে এই যে অনুষ্ঠানের এখানে যে মন্তব্য ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম।